আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 13তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব, যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষা একদম বলতে পারবেন না। আজকে আমরা দেখব আদেশ সূচক, অনুজ্ঞা সূচক, অর্থাৎ কাউকে যদি আদেশ করতে হয়, হ্যাঁ অনুরোধ করতে হয়, যে টেন্সটা ব্যবহার করতে হবে আজকে আমরা সেই টেন্সটা করব, সেই টেন্সের কাজ করব। আদেশ সূচক, অনুজ্ঞা সূচক, সূচক নিষেধ, এগুলো বোঝানোর জন্য আমাদেরকে একটা টেন্স দেখতে হবে। আজকে আমরা সেই টেন্সটাই দেখব। তো আজকে আমরা দেখব ইম্পেরাটিভ। আজকে আমরা দেখব ইম্পেরাটিভ, ইংরেজি ভাষায় যাকে ইম্পেরাটিভ বলা হয়, বাংলা ভাষায় বলা হয় অনুজ্ঞা সূচক বা আদেশ সূচক। ওকে, আদেশ অনুরোধ নিষেধ করার জন্য যে টেন্সটা আমাদের প্রয়োজন পড়বে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ টেন্সটা দেখব। ওকে, ইম্পেরাটিভ, লি ইম্পেরাটিভ। শুরু করার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, লি ইম্পেরাটিভ, অনুজ্ঞা সূচক বা আদেশ সূচক, নিষেধ করার জন্য আমরা এই টেন্সটা ইউজ করব। যেরকম আপনি যদি কাউকে আদেশ করেন যে তুমি যাও, দয়া করে খাও, দয়া করে লিখো, পড়ো, বলো, শুনো, এরকম আদেশ নিষেধ করার জন্য এই টেন্সটা প্রয়োজন পড়বে। এটা যদি না বুঝেন, না শিখেন, তাহলে আপনি আদেশ নিষেধ এগুলোর জন্য যে বাক্যগুলো তৈরি করতে হয় করতে পারবেন না। অতএব এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা টেন্সের দিক থেকে মোটামুটি প্রায় গুছিয়ে এসেছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ করেছি, হ্যাঁ ফার্স্ট কন্টিনিউয়াসের কাজ করেছি, ফিউচারের কাজ করেছি, প্রেজেন্টের কাজ করেছি, সার্ভিলিয়াল প্রেজেন্টের কাজ করেছি, ইমপারফেক্টর কাজ করেছি, সার্ভিলি আল ইমপারফেক্টর কাজ করেছি। আজকে যদি ইম্পারেটিভ পড়ি, অর্থাৎ আদেশ সূচক নিষেধ নিষেধ করার জন্য যেটা করা হয়, এটা যদি এখন করি, আমাদের বাকি থাকবে পাশ্চাত্য পশ্চিম সাধারণ অতীত। এই সাধারণ অতীতের কাজ করার পরে আমাদের আর কি টেন্স আপাতত শিখতে হবে না। এরপর আমরা আর্টিকেলের দিকে চলে যাব, প্রিপোজিশনের দিকে চলে যাব। আর আর্টিকেলের দিকে যখন যাব, তখন আমাদেরকে হিউজ পরিমাণ নাউন শিখতে হবে, নাম শিখতে হবে। এই চুলের নাম, দাঁতের নাম, নাকের নাম, চোখের নাম, আঙ্গুল, হাত, বোতল, মোবাইল, মাউস, পর্দা, পরে হচ্ছে লাইট, ফ্যান, এগুলো শিখতে হবে। বাসা বাড়িতে যত কিছু ব্যবহার হয়, পরে হচ্ছে হসপিটালে যেই নাউন গুলো ব্যবহার হয়, পরে হচ্ছে রোগ বালাইয়ের জন্য যে নাউন গুলো ব্যবহার হয় করা হয়, অঙ্গ প্রত্যঙ্গের জন্য যে নাম গুলো ব্যবহার করা হয়, নাক কান দাঁত, এগুলো ঠিক আছে। পরে খাবারের জন্য যেরকম ফলমূল রয়েছে বা অনেক ধরনের খাবার রয়েছে, এরপরে হচ্ছে দোকানপাটের যে নাউন গুলো রয়েছে, পরে মানে হিউজ পরিমাণ নাউন শিখতে হবে। নাউন ছাড়া আপনারা সামনে যেতে পারবেন না। ওকে, টেন্সের কাজ কিন্তু মোটামুটি ভাবে গুছিয়ে ফেলেছি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা দেখুন বাংলা ভাষায় কয় ধরনের টেন্স রয়েছে, বাংলা ভাষায় আমরা কয় ধরনের বাক্য বলতে পারি। দেখুন আমি হচ্ছে স্ক্রিনটা অফই করে দিচ্ছি, আপনারা চাইলে বলতে পারেন, আপনারা হচ্ছে দু একজন আনমিউট হন। যেরকম আমি একটা ভার্ব নিব, পার্লারে কথা বলা। ওকে, বারটা নিলাম পার্লারে কথা বলা। তাহলে এখন আমি যদি বলি যে আমি কথা বলতেছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্যার, বর্তমান টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি কথা বলতেছি। আর আমি কথা বলি, এটা হচ্ছে সাধারণ বর্তমান। ওকে, আমি কথা বলতেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, ওকে, অতীতের অংশ। এরপরে হচ্ছে আমি কথা বলেছিলাম, এটা হচ্ছে ইম্পারফেক্ট, যা কিনা আমরা গত ক্লাসে দেখে এসেছি। ওকে, এরপরে হচ্ছে আমাকে কথা বলতে হবে, এটা হচ্ছে সার্ভিলের প্রেজেন্টে। আমাকে কথা আমাকে করতে হবে, সার্ভিলের ইম্পারফেক্ট। এরপরে হচ্ছে আমি কথা বলবো, ফিউচার। হ্যাঁ, আমাদের বাকি রয়েছে কি বাক্য? তো বাক্য এই যে পার্লারে বার নিলাম, পার্লারে বার দিয়ে আর কিভাবে বাক্য তৈরি করতে পারবেন? দেখেন তো আপনারা সবাই মিলে কাজ করেন, দেখেন বের করতে পারেন কিনা। একটা বের করতে পারবেন যেটা হচ্ছে আমি কথা বলেছি, এটা হচ্ছে পাশ্চাত্য পশ্চিম সাধারণ অতীত, আমরা নেক্সট ক্লাসে দেখব।
ওকে, শুধু এই টেন্সটাই বাকি রয়েছে। আর আজকে যেটা আদেশ সূচক, যে তুমি কথা বলো, আজকে এখন দেখব। ওকে, তো দেখেন আর অন্য কোনো ভাবে বাক্য বলতে পারেন কিনা, এই পার্লারে দেওয়ার বাক্য তৈরি করার চেষ্টা করেন। আমি যেগুলো বলেছি, যেগুলো আপনাদেরকে পড়িয়েছি, এগুলো ব্যতীত অন্য কোনো ভাবে বাক্য তৈরি করার চেষ্টা করেন, পার্লারে বাদ দিয়ে, কথা বলা বাদ দিয়ে। কিও পারলো? কেউ পারলো, আমি কথা বলি, প্রেজেন্ট টেন্সের কাজ, আমরা তো দেখেছি প্রেজেন্ট টেন্স। হুম পরে হুম ভাই, শুধু মনে লো লাই বাদ আছে, কিও আমি পারলা তো, বলবো সে বলবে কিও পারলা এরকম। তো, ইয়ো অপারলা তো, পাঁচটা তো প্রশ্নের কাজ, যা তো কিনা আমাদের কিও বাকি পারলা তো, রয়েছে। তো মোটামুটি ভাবে জি আমরা টেন্সের জি কাজ জি বুঝিয়ে ফেলেছি, আর দু একটা আজকে যেটা দেখবো আই পা এরপরে। আই হ্যাঁ বলেন। আই পারলা তো, আরে আই আপনি তো পারলা তো, পাঁচাত্তর প্রশ্নের কাজ করতেছেন, কই থেকে শিখে আসছেন? পাঁচাত্তর প্রশ্নের কাজ তো এখন আমরা করি নাই, নেক্সট ডে করবো, শুধু ওইটাই তো বাকি আছে। আই পারলা তো না, আপনি যারা বাংলা ভাষা বুঝে, যারা বাংলা বাঙালি ক্লাস দেখছে, তাদেরকে বোঝানোর জন্য যে আমরা টেন্স এই পাঁচ সাত ভাবে বলি, আমরা মোটামুটি ভাবে ক্লাস বুঝে ফেলেছি, ঠিক আছে? আপনি ইটালিয়ান বললে তো কেউ বুঝবে না। আপনি পার্লারে মানে কথা বলা দিয়ে যে কোনো বাক্য তৈরি করেন, দেখেন আমাদের কোনটা বাকি রয়েছে, যেটা বাকি থাকবে ওইটা আমরা দেখবো। শুধু শুধু বাকি রেখে আচ্ছা বলবো, মানে বলবো না, বলো বলো লো সজীব হাওলাদার, সে মিউটে বলো। থাকেন, আপনার কথা বোঝা যায় না। আচ্ছা ভাই, আমি কথা বলতেছি, আমি কথা বলবো, হ্যাঁ, আমি কথা আমি কথা বলেছি বলতেছি, নাকি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি কথা বলবো, ফিউচার এটা আমরা দেখেছি। পরে বলেন। জিবে পরে আমি কথা, এই দেখ আমি আমি কথা কথা বলি, বল প্রেজেন্ট, আমি কথা বলতেছিলাম, বলবো ফার্স্ট কন্টিনিউয়াস, আমাকে কথা বলতে হবে স্যারবিলি, আমাকে কথা বলতে হয়েছিল স্যারবিলি, ইম্পারফেক্ট, আমি আমি কথা বলেছিলাম, ইম্পারফেক্ট, যা কিনা দেখেছি, বাকি রয়েছে তুমি কথা বলো, আমি আদেশ সূচকটা বাকি রয়েছে, যা কিনা আমরা এখন দেখব, আর বাকি রয়েছে আমি কথা বলেছি, এছাড়া আর কোনো বাক্য তৈরি করা যায় কিনা কোনো ভার্ব দিয়ে, বলেন। মনে না মনে যায় হয় না, এগুলাই ভাই, হচ্ছে আসলে দেখি বাক্য, না। ঠিক আছে? মনে হয় না, না করাই যাবে না, ঠিক আছে? ওকে, যদি করতে চাই তাহলে ওই ধরনের বাক্যতে চলে যেতে হবে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, যেগুলো হচ্ছে ত্রাপাসাতর পশ্চিমর কাজ, ওগুলো আমরা পরে দেখব। ওকে, তো ওইভাবে না, নর্মালি কথাবার্তা বলার জন্য যে বাক্যগুলো দরকার আমরা প্রায় সব শিখে ফেলেছি, আজকে যদি একটা শিখি, নেক্সট ক্লাসের জন্য একটা বাকি থাকবে, এরপরে আমাদের টেন্সের কাজ মোটামুটি ভাবে শেষ, আমরা তখন আর্টিকেলের দিকে যাব। আর আর্টিকেলের দিকে যেতে হলে, প্রিপোজিশনের দিকে যেতে হলে আমাদের হিউজ পরিমাণ নাউন শিখতে হবে, শুধু নাউন শিখতে হবে, নাউনের বিকল্প নাই। যেরকম আমি একটা ভার্ব নিলাম, ঠিক আছে, ভার্বটা হচ্ছে খাওয়া, ওকে, তাহলে আপনি যদি বলেন আমি খাইতেছি, কিভাবে হবে? এখন তো আপনি কি খাচ্ছেন, নিশ্চয়ই একটা নাম বলবেন, নাউন বলবেন, মনে করেন আমি ফলের দিকে গেলাম বা হচ্ছে ফুডের দিকে গেলাম, মনে করেন একটা আপেলের কথা বলছি, তাহলে ইয়োস্তোমান জানদো, মেলা, মেলে মেলা, ঠিক আছে? তো মেলে মেলার পূর্বে আর্টিকেল দিতে হবে, মেলার পূর্বে কি দিতে হবে? আর্টিকেল দিতে হবে, ইয়োস্তোমান জানদো লা আর্টিকেল মেলা। হ্যাঁ, মনে করেন আমি লা পিৎসা মেলে খাচ্ছি, পিৎসা একটা নাউন, ইয়োস্তোমান জানদো লা পিৎসা, ইয়োস্তোমান লা লা পিৎসা, পিজ্জা, লা পিৎসা, আমি পিৎসা দেখছি, ইয়োস্তো বেদেন্দো লা পিৎসা, নাকি? তো পিজ্জা এই যে আর্টিকেল, আর্টিকেল আমরা কেন শিখবো? আর্টিকেল শিখে শিখে শুধু শুধু মাথায় রাখা যাবে না, ঠিক আছে? আর্টিকেলের সাথে যখন নাউন গুলা প্রয়োগ করবেন তখনই আর্টিকেলটা পারফেক্ট হবে। ওকে, তো আর্টিকেল শুধু শুধু শিখে যদি নাউন না শিখি তাহলে তো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, প্রিপোজিশন শুধু শুধু কষ্ট করে শিখে যদি নাউন না শিখি তাহলে তো প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। ওকে, অতএব আমাদের হিউজ পরিমাণ নাউন শিখতে হবে। আমরা এই ক্লাসটার পরে হচ্ছে পাশ্চাত্য পশ্চিমের ক্লাসটা শেষ করে আপনাদেরকে হিউজ পরিমাণ নাউন দেওয়া শুরু করব। ওকে, তখন নাউন শিখবো, আর্টিকেল শিখবো, নাউন শিখবো, প্রিপোজিশন শিখবো। ওকে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি মূল বিষয়ে চলে যাই। তো আজকে আমরা যে বিষয়টা দেখব খুবই গুরুত্বপূর্ণ, ইম্পারেটিভ, আদেশ সূচক, অনুজ্ঞা সূচক, আদেশ উপদেশ নিষেধ করার জন্য এই টেন্সটা ব্যবহার করতে হবে। ওকে, আপনি যদি কাউকে আদেশ করতে চান যে তুমি খাও, তুমি দেখো, তুমি করো, তুমি লিখো, তুমি কাজ করো, তুমি খেলো, হ্যাঁ, আদেশ করতে চাইলে এই টেন্সটা ব্যবহার করতে হবে। আপনি নিষেধ করতে চাইলে যে তুমি খেলো না, হ্যাঁ, তুমি খেলো না, তুমি যেও না, তুমি খেও না, তুমি বলো না, এরকম ভাবে যদি নিষেধ করতে চান তাহলে এই টেন্সটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তুমি দয়া করে বলো, তুমি দয়া করে যাও, তুমি দয়া করে খেলো,
অনুরোধ করার জন্য এই টেন্সটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে লিম্পেরাটিভো, ইম্পেরাটিভ, হ্যাঁ, অনুজ্ঞা সূচক, বাংলা ভাষায় যদি বলি আদেশ সূচক। ওকে, তো আজকে আমরা এই টেন্সটা শিখবো। এই টেন্সটা যদি আপনি ভালোভাবে রপ্ত না করতে পারেন, তাহলে আপনি আদেশ অনুরোধ নিষেধের জন্য যে বাক্যগুলো তৈরি করতে হবে এগুলো বলতে পারবেন না। আচ্ছা, শুরু করা যাক, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এই যে লি ইম্পেরাটিভ, লি ইম্পেরাটিভ বাংলাটা কি? বাংলাটা হচ্ছে অনুজ্ঞা সূচক, ইংরেজিটা হচ্ছে ইম্পেরাটাইভ, ইম্পেরাটিভ। ওকে, আর ইটালিয়ান হচ্ছে ইম্পেরাটিভ, অনুজ্ঞা সূচক, এটাই আদেশ সূচক, এটাই নিষেধ, এটাই অনুরোধের জন্য। ইম্পেরাটিভ কখন ব্যবহার হবে? ইম্পেরাটিভ কখন ব্যবহার হবে? ইম্পেরাটিভ ব্যবহার হবে আদেশ এবং নির্দেশের জন্য, নিষেধের জন্য। ওকে, এই যে দেখুন, আদেশ, আদেশ আর নির্দেশ কিন্তু একই। আদেশ এবং নির্দেশ এক না, যে আমি তোমাকে আদেশ করছি, আমি তোমাকে নির্দেশ করছি, তুমি এটা করো, তুমি এটা করো না। হ্যাঁ, আদেশ এবং নিষেধ দুইটা কিন্তু একই, নির্দেশ নিষেধ না। এটা হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে নিষেধ। এই যে দেখুন, নিষেধ, তো আদেশ নির্দেশ নিষেধের জন্য। পাশাপাশি এই যে উপদেশ, অনুরোধ, পরে অনুমতি, আমন্ত্রণ, এই চারটা খুব কম ইউজ হয়। হ্যাঁ, এই উপদেশ, অনুরোধ, অনুরোধটা ব্যবহার হয়, বাট এই অনুমতি, আমন্ত্রণ খুব কম ব্যবহার করা হয়। তবে এই যে আদেশ, নির্দেশ আর নিষেধ, এগুলাই কিন্তু বেশি ব্যবহার করা হয় এই টেন্সের মধ্যে। মূলত এই টেন্সটা ব্যবহার হবে আদেশ, নির্দেশ, নিষেধের জন্য, আদেশ এবং নিষেধের জন্য। মানে সহজে যদি বলি, নির্দিষ্ট নির্দিষ্ট যদি এক সাইডে রাখি, তাহলে আদেশ, হ্যাঁ, আদেশ এবং নিষেধের জন্য এই টেন্সটা ব্যবহার হবে, ইম্পেরাটিভ ব্যবহার হবে। ওকে, সহজ ভাষায় বলে ফেললাম, সবগুলো যদি মাথায় না রাখতে পারেন, শুধু এই দুইটা মাথায় রাখবেন, আদেশ এবং নিষেধের জন্য। ওকে, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নির্দেশ, এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, আচ্ছা, আমরা সামনে যাই। এখন কথা হচ্ছে এই যে ইম্পেরাটিভ, ইম্পেরাটিভ এর স্ট্রাকচার কি? ইম্পেরাটিভ এর স্ট্রাকচারের জন্য আমাদের কি শিখতে হবে? ইম্পেরাটিভ স্ট্রাকচার দেখার জন্য, দেখার পূর্বে আমি আর দু একটা কথা বলছি। ইম্পেরাটিভটা মূলত, অর্থাৎ আদেশ নিষেধ, মূলত সব পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় না। ব্যবহার হয় কিসের জন্য? তোমার, মানে তুমি, তোমার, এরপর তোমরা, হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে ব্যবহার হয়। আপনি যদি কাউকে আদেশ করেন, আপনি যদি আদেশ করেন, তাহলে, হ্যাঁ, কাকে আদেশ করবেন? আমি যদি আদেশ করি এখন, যে ওবায়দুল, উনিকুল, করো এটা, করো এটা, লিখো, ওকে, আমি কি বলতে পারবো যে বাহাউদ্দিন লিখো? আমি নিজেকে আদেশ করতে পারবো, নিজেকে আদেশ করা যায়? জি না, নিজেকে জি না স্যার। নিজেকে আদেশ করা যায় না, নিজেকে নিষেধ করা যায় না। বাহাউদ্দিন এটা করো না, আমি বলতে পারবো? বাট আমি বলতে পারবো, বাইজিদ এটা করো না, হ্যাঁ, উনিকুল এটা করো, ওকে, উনিকুল দয়া করে করো, বাইজিদ, হ্যাঁ, এটা করা উচিত, উপদেশ দেওয়া হচ্ছে। ওকে, তো নিজেকে আদেশ করা যায় না। ওকে, তাহলে পার্সনের হিসাব যদি করি, প্রথমে হচ্ছে ইও বাদ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার যেটা, এটা বাদ। ওকে, আদেশটা কাকে করা হবে? আদেশটা করা হবে সেকেন্ড পার্সনকে, মানে তুমি এবং আপনি, এই দুইটাকে, যে আপনি করেন, আপনি যান, আপনি খান, আপনি আপনি খাবেন না, আপনি দেখবেন না, আপনি করবেন না, দয়া করে করবেন না, বা তুমি করো, তুমি খাও, তুমি যাও, হ্যাঁ, তুমি যেও না, তুমি করো না, তুমি যেও না, খেও না, তুমি এবং কি, আপনি, মানে এটা সেকেন্ড পার্সন, হয়তো সেকেন্ড পার্সন তুমি বলা যায়, আবার আপনি বলা যায়। এরপরে কার ক্ষেত্রে আদেশ করা হবে? তোমরা, তোমরার ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা, যেরকম তোমরা করো, তোমরা খাও, তোমরা যাও, তোমরা বলো, তোমরা শোনো, তোমরা লিখো, তোমরা শোনো না, তোমরা যেও না, তোমরা লেখো না। ওকে, আদেশ নিষেধ করা যায়, কিন্তু সে এবং তারা, এই দুটার ক্ষেত্রে কি আদেশ নিষেধ করা যায়? আমি কি বলতে পারবো, সে করো, সে যাও, তারা যাবে,
হ্যাঁ, তারা যাবে, ওইটা তো অন্য টেন্সে চলে যায়, তারা তারা যাও আদেশ করা যায়, সে এবং তারা এই দুইটাকে আদেশ করা যায়। আনসার করেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা? সে এবং জি স্যার। তারা এই দুই ক্ষেত্রে কি আদেশ যায়? না ভাই, যা না, যাবে না। জি না স্যার। আমি যেটা 5% যেটা, এটার ক্ষেত্র আদেশ যাবে না। যাবে কোন ক্ষেত্রে? তুমি এবং তোমরা, আর তুমি এর যেটা আপনার ফরমাল যেটা আপনি, এটার ক্ষেত্র যাবে তুমি আপনি তোমরা। এই মেয়েটা দেখেন কার এখানে বাচ্চা করতেছে। ওকে, এরপর আমরা এর ক্ষেত্র আদেশ যাই কখনো কখনো। কিরকম ভাবে? স্যার আমরা আমরা করো এটা হবে না, আমরা কিন্তু তাবলিগের বাসায় যদি বলি তাহলে দেখুন খেয়াল করে যে চলো যাই। ওকে, আমরা এটা না করি, তাবলিগের বাসা, আমরা এই অপরাধ না করি, আমরা এভাবে না খাই, এখানে কিন্তু আদেশ নিষেধ করা হচ্ছে। ওকে, অতএব আমরা ক্ষেত্র আদেশ আদেশ নিষেধটা চলে আসবে, চলো আমরা যাই, চলো আমরা খেলি, এখানে এক ধরনের অনুরোধ করা হচ্ছে বা আদেশ করা হচ্ছে। ওকে, তো এই আদেশ নিষেধ বা ইম্পারেটিভ ব্যবহার হবে কোন পার্সন গুলার ক্ষেত্রে? আমি বা তুমি বা আপনি, এটা অ্যাকসেপ্ট হবে। সে বা পরে আমরা এবং তোমরা অ্যাকসেপ্ট হবে, তারা যেটা লড়ো এটা বাদ। ওকে, তো প্রথমে আমরা ফর্মুলাটা শিখে নিব, স্ট্রাকচারটা এখন দেখে নিব। এই যে দেখুন, স্ট্রাকচারের ক্ষেত্রে লড়ো এর ক্ষেত্রে আছে ইটালিয়ান ভাষায়, বাট ব্যবহার হয় না। আমরা শুধু শুধু ঝামেলা বাঁধাবো না, এই জন্য লড়োটা বাদ দিয়ে দিব। বাট লড়োর এর ক্ষেত্রে ফর্মুলা আছে, কিন্তু লড়োর ক্ষেত্রে যদি আপনি আদেশ করতে চান, লড়োর ক্ষেত্রে যদি থাকে, মানে থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে যদি থাকে, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে থাকবে, মানে লড়োর ক্ষেত্রে যদি আদেশ করা যায়, সে এর ক্ষেত্রে আদেশ করা যাবে, বাট সে এর ক্ষেত্রে নাই, লড়োর ক্ষেত্র নাই। আমার হিসাব মতে লড়োর ক্ষেত্র নাই, আপনি 1000 বাক্য খুঁজে দু একটা বাক্য আদেশ সূচক বের করতে পারবেন না লড়োর ক্ষেত্রে, বাট ফর্মুলাতে আছে। ওকে, আমরা এটা বাদ দিয়ে দিব, আমরা ফর্মুলা দেখবো এটা। ওকে, ফর্মুলা দেখবো এটা। এই যে দেখুন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেই ক্ষেত্রে তু এর জন্য হবে আ। ওকে, তু এর জন্য হবে আ, আর লের জন্য হবে ই। এখন কথা হচ্ছে স্যার, আপনি তো বললেন থার্ড পার্সন হবে না, এখন তো লে নিয়ে আসলেন, আপনি বলছেন যে সে হবে না, কিন্তু এখানে যে লে নিয়ে আসছেন, লে শব্দটা তো সে না, এই লে হচ্ছে আপনি, এটা সে না, এটা থার্ড পার্সন লে না, এটা কি, এটা সেকেন্ড পার্সন লে। এই লে শব্দটা তো হচ্ছে আপনি, আপনি যদি কাউকে আপনি করে বলতে চান, সেই ক্ষেত্রে থার্ড পার্সনের যত কিছু আছে সব আপনি ব্যবহার করতে পারবেন, আপনি হয়ে যাবে। যেরকম আমি যদি বলি যে ইও ইস্তমান জানো আমি খাইতেছি, তু ইস্তেমান জানো তুমি খাইতেছ, হ্যাঁ লুই ইস্তামান জানো কি হয়েছে, লুই বা লে ইস্তামান জানো সে খাইতেছে। এখন আমি যদি বলি যে আপনি খাইতেছেন, সেক্ষেত্রে লুইটা বাদ দিবেন, ঠিক আছে, লে ইস্তামান জানো হয়ে যাবে, সে খাইতেছে। ওকে, যেরকম আরো একটা উদাহরণ যদি দেখি, যেরকম আমি দেখব, বা হচ্ছে অন্য একটা টেন্সে দেখি, মনে করেন পাঁচাতর কাজই করি, আমি দেখতেছিলাম, ইয় ইস্তাবো গুয়ার দান্দ আমি দেখতেছিলাম, তু ইস্তাবি গুয়ার দান্দ তুমি দেখতেছিলে, আর সে দেখতেছিল কি হবে, লুই ইস্তা, লুই ইস্তা গুয়ার দান্দ নাকি, লুই ইস্তাবা, জি সরি, ইয় ইস্তাবো তু ইস্তাবি লুই ইস্তাবা গুয়ার দান্দ আমি দেখতেছিলাম। এখন কথা হচ্ছে যদি বলি যে আপনি দেখতেছিলেন, সেই ক্ষেত্রে কি হবে, লেই ইস্তাবা গুয়ার্দান্দ। ওকে, এখানে লুই শব্দের অর্থ হচ্ছে সে, আবার লেই শব্দের অর্থ হচ্ছে সে, ফেমিনিলে হচ্ছে মানে স্ত্রীবাচক হচ্ছে লেই, আর লুই হচ্ছে পুরুষবাচক, কিন্তু আপনি শব্দের অর্থ হচ্ছে লেই। ওকে, এবং টেন্সের কাজ, টেন্সের যে কাজটা যেভাবে কনজুগেট হয়, মানে লেই বলে ব্যবহার করি, যদি আমরা যদি কাউকে আপনি বলে ব্যবহার করতে চাই, আপনি এর কাজটা যদি করি, তাহলে এই যে লুই 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 লের যে ফর্মুলা, হ্যাঁ লুই লের ফর্মুলাটা আমরা ইউজ করব, তাহলে হয়ে যাবে। ওকে,
লুইলের যে ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করলেই আপনি হয়ে যাবে, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই যে লেই, এই লেই হচ্ছে সে না, এই লেই হচ্ছে আপনি। ওকে, এই লেই শব্দের অর্থ হচ্ছে আপনি। তো আমরা যদি দেখি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়েছে, সেক্ষেত্রে তু এর ক্ষেত্রে হবে আ, আর লেই এর ক্ষেত্রে হবে ই। লেটা কি? আপনি। তু মানে তুমি, তুমি এর ক্ষেত্রে আ, আর আপনি এর ক্ষেত্রে ই। এরপরে নয় আমরা এর ক্ষেত্রে হবে ইয়ামু, দেখেন এটা প্রেজেন্ট টেন্সের মতো। এরপরে বই হচ্ছে তোমরা, তোমরার ক্ষেত্রে আতে, এটা প্রেজেন্ট টেন্সের মতো। আচ্ছা, এরপরে যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তু এর ক্ষেত্রে হবে ই, আর লেই অর্থাৎ আপনি এর ক্ষেত্রে হবে আ। এখানে দেখুন একটু উলট পালট হয়ে গেছে, উলট পালট সিস্টেম। ওকে, তু এর ক্ষেত্রে হবে ই, আর লের ক্ষেত্রে কি হবে আ। এরপরে নয়ের ক্ষেত্রে ইয়ামু, দেখেন এটা তো ইয়ামু, এটা তো ইয়ামু, এবং ইরে দিয়ে শেষ হলে কিন্তু ইয়ামু। আচ্ছা, একটা শিখে তিনটা শিখে হয়ে গেল। নয়ের ক্ষেত্রে ইয়ামু, আর বইয়ের ক্ষেত্রে হচ্ছে এতে, প্রেজেন্ট টেন্সের মতো কিন্তু। এরপরে যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তুর ক্ষেত্রে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে ইতে। ওকে, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে কাছে রাখুন, এবং হচ্ছে 1 মিনিট সময় নিয়ে এটা শিখে ফেলুন, তাহলে একটু পরে আমরা প্র্যাকটিস করতে পারবো, বা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন এটা কিন্তু প্রেজেন্ট টেন্স এর মতোই, প্রায় প্রেজেন্ট টেন্স, একটু ভিন্নতা রয়েছে। ওকে, এই দুইটা তু এবং লে, এই দুইটা কিন্তু সেকেন্ড পার্সন, মানে একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে আপনি, আর নয় হচ্ছে আমরা, আর বই হচ্ছে তোমরা। তারপরে ফর্মুলাটা দেখুন, তোর ক্ষেত্রে আ, লের ক্ষেত্রে ই, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে আতে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়। আর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তোর ক্ষেত্রে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে এতে। ওকে, আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তোর ক্ষেত্রে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে ইতে। এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা, আমরা ফর্মুলাটা দেখে নিলাম। এখন আমরা যে কাজটা করব, উদাহরণ দেখব। ওকে, এখানে উদাহরণ, দেখুন এই যে, দেখুন তার আগে, উদাহরণ দেখার আগে আমি হচ্ছে একটু প্যারাগনারে করতেছি। ওকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ দুইটার মধ্যে পার্থক্য কিরকম, কতটা আসে আমি দেখছি, হ্যাঁ, নতবা হচ্ছে এখানে ঝামেলা বাঁধিয়ে দিবে। এই যে দেখুন, এই পাশে আমি প্রেজেন্ট নিয়েছি সবুজ কালিতে, এটা প্রেজেন্টের, আর এটা হচ্ছে ইম্পারেটিভ। এই যে দেখুন, প্রেজেন্টের ক্ষেত্রে ইও রয়েছে, মানে আমি ফার্স্ট পার্সন রয়েছে, ইওর ক্ষেত্রে কি হবে মেত, আর ইম্পারেটিভের ক্ষেত্রে হবে জিরো, ইওর ক্ষেত্রে নাই। পরে প্রেজেন্টের দেখুন, তু এর ক্ষেত্রে রয়েছে মেতি, তু এর ক্ষেত্রে মেতি, ইম্পারেটিভ তুর ক্ষেত্রে মেতি। এখানে প্রেজেন্ট টেন্সে লুই নেই, অর্থাৎ সে রয়েছে, হ্যাঁ, সে হচ্ছে মেতে, বাট ইম্পারেটিভ পরিবর্তে মধ্যে লুই লেই নাই। এই যে লেই, এটা হচ্ছে আপনি, যে সে না, এখানে হবে মেতা। তারপর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখুন, নয়ের ক্ষেত্রে হবে মেতিয়ামু, আর ইম্পারেটিভর ক্ষেত্রে হবে মেতিয়ামু, সেম কাজ, বইয়ের ক্ষেত্রে মেতে এতে, ইম্পারেটিভর ক্ষেত্রে মেতে এতে। তারপরে লোরের ক্ষেত্রে মেতনো, বাট ইম্পারেটিভর ক্ষেত্রে নাই, এটা মেতিনো হবে, বাট আপনি প্রয়োগ করতে পারবেন না, কারণ আদেশ করা যাবে না লোরকে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন? সেম প্রেজেন্ট টেন্সের মতো, একটু ভিন্নতা রয়েছে। আচ্ছা, তারপরে সামনে বাড়ি, উদাহরণ দেখি। এই দেখুন, মেত্রে বাদ দিয়ে একটু আগে দেখলাম, হ্যাঁ, দেখুন মেত্রে শব্দের অর্থ হচ্ছে রাখা, তাহলে ইয়োর ক্ষেত্রে তো নাই, এবং লোরের ক্ষেত্রে নাই, সে এর ক্ষেত্রে নাই। আচ্ছা, তুর ক্ষেত্রে দেখুন, তু মেতি এর অর্থ কি? তুমি রাখো, তু মেতি তুমি রাখো, এখানে আদেশ করা হচ্ছে। লেই মেতা অর্থ হচ্ছে আপনি রাখেন। ওকে, নয় মেতি আমো আমরা রাখি, চলো আমরা রাখি, শুধু আমরা রাখি, এখানে আদেশ বোঝা যায় না, যদি এরকম হয় যে চলো আমরা রাখি, তাহলে বোঝা যায় যে এটা আদেশ করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে নাকি। পরে বইয়ের ক্ষেত্রে হচ্ছে মেতে তে। ওকে, বইয়ের ক্ষেত্রে হবে
মেততেতে, এখানে এই যে অক্ষরটা মনে হয় টাইপিং এ ভুল হয়েছে, এটা মেততেতে হবে, হ্যাঁ মিত্তিতে না, এটা হবে মেততেতে, তোমরা রাখো। আচ্ছা, এরপরে আরো একটা ভার্ব দিয়ে দেখছি, এটা ছিল কিবার এরে দিয়ে না, চলুন আরো একটা ভার্ব দিয়ে দেখা যাক। এই যে দেখুন একটা উদাহরণ, উদাহরণ দেখার দরকার নেই, সেন্থের এবার, এই যে দেখুন এবারটা শেষ হয়েছে ইলে দিয়ে, সেন্থের শব্দ তো শোনা, তাহলে কি হবে, যে তুমি শুনো, আপনি শুনেন, আমরা শুনি, তোমরা শুনো, নাকি? এই যে দেখুন ইয়োর ক্ষেত্রে নাই, তোর ক্ষেত্রে হবে কি, সেন্তি, তুমি শুনো, সেন্তি, পরে সেন্তা, আপনি শুনেন, নয় সেন্তি আমো, আমরা শুনি, সেন্তিতে, তোমরা শুনো। ফর্মুলাটা আগে শিখতে হবে, ফর্মুলা না শিখলে এখানে একটু ঝামেলা হবে। হ্যাঁ ফর্মুলা কিন্তু সহজ, এই যে ই আ ইয়ামু ইতে, ওকে, ফর্মুলাটা রপ্ত করার চেষ্টা করেন এক কয়েক মিনিটে। যাই হোক, আমি যেটা বোঝাচ্ছি আগে এটা বুঝেন, পরে ফর্মুলাটা দেখেন, প্রয়োজন 2 মিনিট সময় নিয়ে দেখবেন, আমি মধ্যে দিয়ে 2 মিনিট গ্যাপ দিব। আচ্ছা, এই যে দেখুন একটা ভার্ব নিলাম, আরে দিয়ে শেষ হয়েছে, পার্লারে, পার্লারের শব্দ অর্থ হচ্ছে কথা বলা। হ্যাঁ, এই যে দেখুন তোর ক্ষেত্রে পার্লা, তুমি কথা বলো, তুমি কথা বলো, আর প্রেজেন্ট টেন্সে কি ছিল, পারলি, ইও পারলো, তু পারলি, তুমি কথা বলো, ওটা ছিল নর্মাল, আর এটা হচ্ছে আদেশ সূচক, পারলা, কথা বলো, হ্যাঁ পারলি, আপনি কথা বলেন, পারলি আমো, আমরা কথা বলি, পারলাতে, তোমরা কথা বলো। এটা যদি আমি প্যারাগনের করি ইসের সাথে, প্রেজেন্ট টেন্সের সাথে, তাহলে কিরকম হয় দেখুন, এই যে দেখুন এখানে প্রেজেন্টে দেওয়া আছে, ওকে, প্রেজেন্টে এক পাশে আর ইম্পারেটিভ এক পাশে, দেখুন পারলো, পারলি, পারলা, পারলি আমো, পারলাতে, পারলানো, হ্যাঁ, আর এটা কি হয়েছে, পারলা, পারলি। এই যে দেখুন এখানে লের ক্ষেত্রে পারলা হয়েছে, আর ইম্পারেটিভ এই প্রেজেন্ট টেন্সে লের ক্ষেত্রে পারলা হয়েছে, মানে সে এর ক্ষেত্রে পারলা হয়েছে, আর এখানে সেকেন্ড পার্সন তুর ক্ষেত্রে পারলা হয়ে গেছে, এখানে তুর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে তুর ক্ষেত্রে পারলি, আর এখানে আপনির ক্ষেত্রে পারলি, বুঝতে পারছেন, মানে শব্দ কিন্তু একই, বাট অর্থ দাঁড়াচ্ছে ভিন্ন ভিন্ন, এখানে হচ্ছে ঝামেলা বাঁধাবেন, অতএব ভালো করে হচ্ছে কন্ট্রোল করে শিখতে হবে, হ্যাঁ ভালোভাবে শিখতে হবে, বিষয়টা বুঝতে হবে, বুঝে এরপরে হচ্ছে কাজ করতে হবে। এই যে দেখুন পারলি আমো, পারলাতে, একই শব্দ। আচ্ছা, তো আমরা শিখে নিলাম যে কিভাবে ইম্পারেটিভ অর্থাৎ ইম্পারেটিভ এর কাজ করতে হয়। হ্যাঁ, ইম্পারেটিভ কি, ইম্পারেটিভ হচ্ছে আদেশ সূচক বা অনুজ্ঞা সূচক, নিষেধ করার জন্য বোঝানো হয়, আদেশ, নিষেধ, উপদেশ, এগুলোর জন্য। ইম্পারেটিভ এর স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে আমরা ভার্বের শেষে আরে বাদ দিয়ে ফর্মুলা ইউজ করব। একটু আগে আমি ফর্মুলা দেখিয়েছি আপনাদেরকে, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করব ভার্বের শেষে আরে, এরে, ইরে বাদ দিয়ে, ভার্বের শেষে 3 অক্ষর বাদ দিয়ে এই ফর্মুলাটা ইউজ করব। কয়েকটা উদাহরণ দেখলাম, হ্যাঁ, আরে দিয়ে, এরে দিয়ে, ইরে দিয়ে কয়েকটা উদাহরণ দেখলাম। তো ইম্পারেটিভের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন প্রেজেন্ট টেন্সের সাথে ঝামেলা না বাঁধান। ওকে, আমি কিন্তু বারবার দেখালাম, হ্যাঁ, যে প্রেজেন্ট টেন্সের সাথে মোটামুটি ভাবে মিলে যায়, ওকে, প্রেজেন্ট টেন্সের সাথে ঝামেলা বাঁধাবেন না। আচ্ছা, এরপর আমরা পরের স্টেপে যাব, পরের স্টেপ হচ্ছে, এই তো দেখলাম পজিটিভ, নেগেটিভ করার জন্য কিরকম হবে। মনে রাখবেন, যদি ইম্পারেটিভ এর নেগেটিভ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে তু, তু এর ক্ষেত্রে, তু এর ক্ষেত্রে কনজুগেট হবে না, ওকে, তু এর ক্ষেত্রে কনজুগেট হবে না, মূল ভার্ব হয়ে যাবে, অন্য অন্য গুলোর ক্ষেত্রে কনজুগেট হবে। এই যে দেখুন পার্লারে থেকে পার্লি হয়েছে, পার্লি আমো হয়েছে, পার্লাতে হয়েছে, বাট এটা কি পার্লারে রয়ে গেছে, নন পার্লারে, তুমি কথা বলো না, অর্থাৎ ইম্পারেটিভের ক্ষেত্রে তু অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, হ্যাঁ, আদেশ যখন করবেন তখন কি মূল ভার্ব ইউজ করতে হবে, আপনি এটাকে কনজুগেট করতে পারবেন না, যেরকম নন পার্লারে তুমি কথা বলো না, নন মানজারে তুমি খেও না, নন আন্দারে তুমি যেও না, নন বাল্লারে তুমি নাইছো না, ওকে, আর বাকিগুলা কিন্তু কনজুগেট হবে। এই যে যেরকম নন পার্লি আপনি কথা বলবেন না, নন পার্লি আমরা কথা বলবো না, নন পার্লাতে তোমরা কথা বলবে না, ওকে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে।